नमस्कार स्वामी विवेकानंद के प्रणाम करे स्वामी रंगनाथानंद जी शरण शुरू करब। नमस्त्रियतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिने। स्वामी रंगनाथानंद जी এই নামটা বলার সঙ্গে সঙ্গে একটা ছবি যেটা মনের মধ্যে ভেসে ওঠে, একজন গেরুয়াপরা সন্ন্যাসী, ছিপছিপে শরীর, রিজু একদম সোজা হাঁটছেন, যে সন্ন্যাসীদের থেকে একটু আলাদা, কারণ বেশ একটা ব্যক্তিত্ব, একটা পার্সোনালিটি, একটা বীরের মতো। আর অলওয়েজ ভেতরে একটা সবসময় তার মনে হতো যেন একটা যুবকের মতো উৎসাহ। তখন আমরা তাকে দেখেছি, তখন তিনি সিক্সটির কাছে, তো সেইটাতে রঙ্গনাথনজিকে মনে পড়ে। যখন বসে আছেন একদম সোজা, চলছেন একদম সোজা, তখন সেই সব সময় একটা ইন্সপিরেশন। তো রঙ্গনাথনজি মানেই হচ্ছে পজিটিভ, মানেই হচ্ছে এটা ইন্সপিরেশন। মাঝে মাঝে বলতেন নিজেই যে কাউকে যখন বাঙালিদের জিজ্ঞেস করলে কেমন আছো, তো বাঙালিরা সাধারণত যেটা বলে মোটামুটি, তো উনি ওটাকে খুব মজা করে বলতেন, ওয়াই মোটামুটি, বলো ভালো আছি। এরকম এই রঙ্গনাথানন্দজি অদ্ভুত ব্যক্তিত্ব, মোটেই ভয় করতো না। আমরা তখন একেবারে সবে ব্রহ্মচারী, অদ্বৈত আশ্রম কলকাতায় তখন আছি 1976, আর সেখান থেকে 1988-1989 পর্যন্ত খুবই মহারাজকে পেয়েছি অদ্বৈত আশ্রমে। অদ্বৈত আশ্রমে ছিলাম বলেই মহারাজকে এতটা কাছ থেকে পেয়েছি, আমি তো ওনার কাছে হায়দ্রাবাদে অন্য কোথাও ছিলাম না, কিন্তু অদ্বৈত আশ্রমে আসতেন, দু তিন দিন থাকতেন, খুব সঙ্গ করা যেত, খেতে বসে গল্প, খাবার পর যখন পাঠ হতো পাঠের পরে গল্প, খুব একদম। আর ওনার তো স্টাইল ছিল আলাদা, অন্য মহারাজরা সবাই ওই আমরা যেখানে পাঠ করি অদ্বৈত আশ্রমে, খাবার পরে সবাই এসে বসে একটু পাঠ হয়, তো ওখানে একটা বালিশ থাকতো, ওই বালিশে হাত দিয়ে বসতেন, কিন্তু উনি ওটার ওপরে বসতেন সবসময়, খুব একদম ওটা একটা অন্য রকম, আর খুবই সবসময় একটু অন্য রকম ছিলেন, বাট অলওয়েজ পজিটিভ, ভীষণ পজিটিভ, খুব উৎসাহ দিয়ে কথা বলতেন। কিন্তু এমন একটা ব্যক্তিত্ব, বেশ কথা বলছেন কিন্তু আমরা খুব যে একেবারে বর্ডার ক্রস করব তা উপায় ছিল না, ওইটাই ছিল, ভয় লাগতো না, কিন্তু একটা সম্মান বোধে, একটা অ যাকে ইংলিশে বলে, যেমন একটা অবাক হয়ে যাওয়া বিস্ময়ের সঙ্গে সম্ভ্রম, সম্ভ্রম শব্দটাই ঠিক ঠিক হবে, একটা সম্ভ্রম জাগিয়ে তুলত। এই মহারাজকে দেখলে এটা আমরা দেখতে পেতাম, সবসময় একটা সম্ভ্রম। উনি নিজেই বলতেন, এই গল্পগুলো সব ওনার মুখে শোনা, পরে পরে ওনার জীবনীতে বেরিয়েছে, অনেকেই লিখেছেন বলেছেন। তো আমার খুব ভালো লাগছে মহারাজকে নিয়ে আলোচনা হচ্ছে আজকে, অনেক সাধুরা বলবেন, অনেকে বলবেন, আমাকে বলতে বলেছে যাতে আমার আরেকটু নিজের আনন্দ হচ্ছে, কারণ রঙ্গনাথনজি একটা ইন্সপিরেশন, খুবই অন্য রকমের একটা ইন্সপিরেশন। তো যখন কলকাতায় ছিলাম রঙ্গনাথনজি আসতেন, তো উনি মাঝে মাঝেই বলতেন যে তুমি জানো তো আমি জয়েন করেছিলাম সিদ্ধেশ্বরানন্দজির আন্ডারে মাইসোরে, এখন আমি এসেছি একটা কেরালার গ্রাম থেকে, ওই ত্রিচুরের কাছাকাছি একটা গ্রাম থেকে, এসে দেখছি বড় বড় লোকেরা আসছে ফিটন গাড়িতে করে এসে নামছে, ইংলিশে কথা বলছে, কি রকম সমস্ত, আমি একদম ভয় পেয়ে গেলাম, ওমা কোথায় এসে পড়লাম, আমি তো ইংলিশ জানি না। রঙ্গনাথনজি বলছেন আমি তো ইংলিশ জানি না, তো খুবই ভয় লাগতে লাগলে, কোথায় এলাম, এদের কাছেই যেতে পারছি না, এইরকম সমস্ত মানুষরা আসছে, ভক্তরা আসছেন, স্বামীজিরা ইংলিশে কথা বলছেন, রামকৃষ্ণ মিশনের পরিবেশটা একটু অন্য রকমের। তো তখন ওনার ওইটা ভয় লেগেছিল, পরে বলছেন তো আমি ওখানে রান্না করতাম, তো একদিন ওই কিচেন থেকেই শুনছি
আমাদের স্বামীজি কাউকে বোঝাচ্ছেন কিছু লোককে, সিদ্ধেশ্বরানন্দজি, ঊর্ধ্বরেত আত্মনা আত্মানম না আত্মা অবসাদয়েত, আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপু আত্মনা। যখন অর্জুনকে বোঝাচ্ছেন কৃষ্ণ, তোমার মনকে তোমার মন দিয়ে উদ্ধার করো, কেন ভেঙে পড়ছো, কিসের জন্য ভেঙে পড়ছো, কেন এই রকম সমস্ত ভাবজ্য সব নষ্ট হয়ে যাবে, নিজের মনের এই ক্লিবতা এই দুর্বলতাটাকে নিজের মন দিয়ে উদ্ধার করো। আর সেইটা রঙ্গনাথনজি বলছেন, আমার মনকে খুব ছুঁয়ে গেল, টাচড মাই মাইন্ড, ইলেকট্রিফাইড মাই মাইন্ড। তো যখন ওইটা মনে হলো, তখন তাই তো, আমি বা কম কি, তখন উনি বলছেন, নিজে নিজে ঠিক করেছেন, নিজে নিজে বলছেন, আমি কেরালার গ্রামের ছেলে, আমি যেভাবে নারকোল গাছে উঠতে পারি, এরা একজনে পারবে আমার সঙ্গে? কেউ পারবে না। তো এটা আমার পজিটিভ একটা দিক। হ্যাঁ, ওরা ইংরেজি বলতে পারে, আমি পারি না, কিন্তু আমি নারকোল গাছে উঠতে পারি, একটা পজিটিভ আমার মধ্যে এই গুণটা আছে। আমি যেভাবে নৌকো চালাবো, এরা পারবে? আমি একবার আমাদের গ্রামে একজন অসুস্থ হয়েছিল, স্রোতে বিরুদ্ধে নৌকো চালিয়ে গিয়ে ডাক্তার নিয়ে এসেছিলাম অনেকটা দূরের গ্রাম থেকে, এরা কেউ পারবে রাত্রিবেলায় ওই নদীতে নৌকো চালানো? আমি নদীটা সাঁতরে এপার ওপার করতাম, এরা পারবে? আমার মধ্যে অনেক গুণ আছে, আমি ইংরেজি বলতে পারি না বটে, কিন্তু আমার এই গুণগুলো আছে। তার পজিটিভ নিজের গুণগুলোর উপরে ওনার আত্মবিশ্বাস এলো। তারপরে উনি বলতেন, আমি গীতার বইটা খুলে রাখতাম জানলার কাছে, রান্নাঘরে রান্না চলছে, নানা রকমের তরকারি কাটছি, ভাজাভাজি করছি, আবার এসে এসে গীতাটা পড়তাম। এই যে সেলফ মেড, একেবারে গীতার 700 নম্বর যে শ্লোকটা, একেবারে শেষ যে শ্লোকটা, সেটা শেষ হচ্ছে একদম এইভাবে, যখন কোনো ব্যক্তি সে নিজে প্রচেষ্টা করছে এবং ভগবানের কৃপা তার সঙ্গে যদি যুক্ত হয়, তখন তার নিশ্চয়ই নিশ্চয়ই সে সফল হবে। তো ওই শ্লোকটার উপরে ওনার প্রচণ্ড সেই চেষ্টা করছেন উনি নিজে। তো রঙ্গনাথনজির জীবনটা, উনি বলছিলেন যে অদ্বৈত আশ্রমে একবার বলেছিলেন, আমি জানি না আমি ক্লাস 10টাও পাশ করেছি কি না, পরীক্ষা দিয়েই চলে এসছিলাম, কিন্তু তারপরে সেই রঙ্গনাথনজির যিনি ইংলিশ লোকেরা বলছে দেখে ভয় পেতেন, সেই রঙ্গনাথনন্দজি সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা করেছেন। ওই দুটো, নিজের সেলফ এফোর্ট এবং ভগবানের কৃপা। তার গুরু স্বামী শিবানন্দজি, আবার রঙ্গনাথনজির মুখেই শোনা, তিনি স্বপ্ন দেখতেন যে একটা অন্ধকার গুহার মতো জায়গাতে বিরাট চেহারার একটা মানুষ বসে আছেন। তারপরে ওনাকে, উনি গেছেন কাছাকাছি, ওনাকে ডাকছেন, কাছে এসো। উনি যখন কাছে গেছেন, তখন ওর কানে একটা ভগবানের মন্ত্র দিয়েছেন। এক্স্যাক্টলি সেটাই হয়েছিল। উনি গেছেন যখন উটিতে, বোধ হয় আমার যদ্দূর মনে পড়ে, সিদ্ধেশ্বরানন্দজির সঙ্গেই হয়তো গেছিলেন। তখন ওই শিবানন্দজি ওখানে, ভগবান শ্রীরামকৃষ্ণের যে ডাইরেক্ট ডিসাইপল শিবানন্দজি, তিনি ওখানেতে ছিলেন। তা এরকম সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে, দীক্ষা হবে, বলতে হবে, মহারাজকে একটু ব্যবস্থা করতে হবে, সমস্ত হচ্ছে। উনি গিয়ে একটা ঘর, সে পর্দাটা দেওয়া, পর্দাটা সরিয়ে দেখছেন, এক্স্যাক্টলি যেটা উনি স্বপ্নে দেখতেন সেই রকমই ওই বিরাট চেহারার সাধু বসে আছেন। ওকে হাতছানি দিয়ে ডাকলেন, কাছে এসো। তারপরে ওনাকে ওইখানেই দীক্ষা দিয়ে দিলেন। তো এইরকমই শুনেছি। তো ভগবানের কৃপা ওর সঙ্গে রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে তার নিজের, তার শক্তি, এফর্ট রয়েছে। রঙ্গনাথানন্দজি, তো আমরা অন্যান্যদের কাছে গল্প শুনেছি, তো তখন তো বেলুড় মঠে জলের পাইপে জল আসতো না, জল তুলে তুলে রাখতে হতো, যেমন আগেকার দিনে সমস্ত সিস্টেম ছিল। তো উনি ওই সেই যারা জল তোলে ওদের মতো দুটো ঘোড়াতে জল তুলে, তারপরে বাঁকেতে কাঁধে নিয়ে ওই গঙ্গা থেকে উঠে আসতেন, এসে ওই বিভিন্ন বাথরুমে বাথরুমে সব দিয়ে রাখতেন, বড় বড় জারগুলো ভর্তি করতেন। তারপরে ওই যে যারা বেলুড় মঠে গেছেন তারা জানেন যে মঠ অফিসের সামনে যে বিরাট চত্বরটা, এই উঠোনটা, কত বড় জায়গাটা, ওইটা উনি সমস্ত একা একা ঝাঁট দিতেন,
খুব শারীরিক শক্তি ছিল, ওই রকম কাঁধে করে জল তোলা ওই রকম করা। আর দুপুরবেলায় সবাই যখন শুয়ে পড়ত, তখন উনি স্বামীজির ওই বইটা নিয়ে পড়তেন। তো স্বামীজির যে বইটাতে স্বামীজির সমস্ত বক্তৃতাগুলো রয়েছে, যে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া ইংলিশে, তো সেই বইটা উনি থেকে এক একটা বক্তৃতা চেঁচিয়ে চেঁচিয়ে জোরে জোরে পড়তেন। তখন বোধহয় স্বামী শিবানন্দজি উনি উপর থেকে শুনতেন, তো ওনার ভালো লাগতো। একদিন কোনো সাধু ওটা নজর করে বলে, তুমি এখানে এরম ঘোরাঘুরি করছো দুপুরবেলায়, এত জোরে জোরে পড়ছো, মহারাজের ডিস্টার্ব হয়ে যাবে, দুপুরে বিশ্রাম হবে না। উনি পড়া বন্ধ করেছিলেন, অন্য কোথাও গিয়েছিলেন পড়তেন টড়তেন। শিবানন্দজি নাকি খবর নিয়েছিলেন, আচ্ছা একটা ছেলে এখানে এরকম করে পড়তো, ও কোথায় গেল? তখন ও না, ওর ওটা দরকার, ওকে পড়তে বলো, আমার ভালো লাগে, আশীর্বাদ পাচ্ছেন। তো যখনই ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র স্ত্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতির মম। সঞ্জয় সেই ইয়েতে মহাভারতে সে বিখ্যাত সঞ্জয় সে গীতাতে একদম লাস্ট শ্লোকটাতে উনি বলছেন, যেখানে ধনুর্ধর পার্থ নিজের এফর্ট রয়েছে আর যেখানে ভগবানের আশীর্বাদটা তার সঙ্গে যুক্ত হচ্ছে, ওখানে সাকসেস হবেই হবে। রঙ্গনাথনজির জীবনে এইটা দেখতে পাওয়া যায় যে একটা মানুষ যিনি তথাকথিতভাবে বিদ্যালয়ের কলেজে শিক্ষা ছিল না, কিন্তু প্রতিটি বিষয়ে বেদান্তের উপরে এবং সায়েন্সের উপরে কি অসাধারণ জ্ঞান ছিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপরে কীরকম কমান্ড ছিল, আর তার সমস্ত বক্তৃতা সমস্ত মানুষ শুনে অবাক হয়ে যেতেন। শুনেছি এর পেছনেও নাকি আবার ভগবানের কৃপা, ঠাকুরের আশীর্বাদ। তাঁর আরেকজন ঠাকুরের আরেকজন শিষ্য, তা তিনি অখণ্ডানন্দজি মহারাজ, তা তিনিও নাকি মহারাজকে আশীর্বাদ করেছিলেন, তোমার জীবে সরস্বতী বসবে। তো এই আশীর্বাদগুলো পাচ্ছেন, আবার সঙ্গে সঙ্গে নিজের সেলফ এফর্টও, তো সব কিছু। আর কোনো ছোটোখাটো জিনিসগুলো একদম মাথায় নিতেন না, কে কোথায় নিন্দামন্দ করছে কোথায় করছে একদম না। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসটা উনি কতবার যে পড়েছেন, আমার মনে আছে আমাদের সবসময় বলতেন, এবং যখন আমরা ট্রেনিং সেন্টারে বেলুর মঠে, তখন একটা যদি কেউ কমপ্লিট ওয়ার্কস পুরোটা পড়ে থাকে, তো রঙ্গনাথানন্দজিকে গিয়ে যদি রিপোর্ট করা তো বলা হতো, মহারাজ আমি পুরো কমপ্লিট ওয়ার্কসের আটটা ভলুম পড়ে, তখন আটটা ভলুম ছিল আমরা পড়েছি, তখন উনি কমপ্লিট ওয়ার্কসটা তাকে গিফট করতেন। তা আমাদের অনেকেই খুব চেষ্টা করতো পুরো কমপ্লিট ওয়ার্কসটা পড়ে মহারাজের কাছ থেকে ওই গিফট নেবার। ওই রকম বয়স তখন প্রায় ষাট বছর তো হবেই হবে, উনি এসে আমাদের একটা সময় ছিল যে সব অল্প বয়সী ইয়াং একদম ব্রহ্মচারী, তো সব সকালবেলায় সেই সাড়ে তিনটে থেকে আমাদের রুটিন শুরু হতো, আর কাজ এবং পড়াশুনো আর জব ধ্যান এই তিনটের মধ্যে দিয়ে ট্রেনিং সেন্টারের জীবন আর কোনো দিকে তাকাবার উপায় ছিল না। তো ওইটার মধ্যে দিয়ে দুটো বছর অসাধারণভাবে ট্রেন করা হয়, কোনো দিকে তাকানো নেই, তো ওইটা পুরো মনটা মোল্ড হয়ে যায়। আর একটা আধ্যাত্মিক যে জীবন সেটা যে কি, সেটা আমাদের ওই ওইখানে শিক্ষানবিশে না গেলে বুঝতে পারা যায় না। ওই ট্রেনিং সেন্টারটা আমাদের একটা অসাধারণ, একটা হচ্ছে আমাদের সময় 80 জন ছিল, আমাদের বলতাম ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার মিলিয়ে 80 জন একসঙ্গে থাকা, একসঙ্গে সমস্ত ওঠা বসা খাওয়া পড়াশুনো, তারপরে বিভিন্ন ডিউটি পড়ত, প্রতি দু মাস করে করে ডিউটি হতো, তা সেই গিয়ে সার্ভিং করতে হচ্ছে, তরকারি কাটতে হচ্ছে, বাথরুম পরিষ্কার করতে হচ্ছে, কত রকমের ঠাকুর ঘর পরিষ্কার করা, এই সমস্তগুলো করতাম, আর তার সঙ্গে সঙ্গে ওই পড়াশুনো চলতো, জব ধ্যান একেবারে। প্রতি শনিবারে সেখানে তপস্যা হচ্ছে, রঙ্গনাথনজি আসতেন, এক একটা লেকচার হতো, আমরা ভীষণ ইন্সপায়ার্ড হতাম ওনার কথায়। আর যেটা বলছিলাম, আমাদের বিকেলবেলায় হাফ অ্যান আওয়ার 40 মিনিট একটু ফ্রি টাইম থাকতো, কি কয়েকজন আমরা ভলিবল খেলতে পারতাম, নানা রকমের অন্য অন্য কাজও ছিল কিন্তু একটু ভলিবলও খেলতে পারতাম, একটা ভলিবল কোর্ট ছিল। আমি এবারে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম আমাদের কোর্টটা কোথায় গেল, তো এখন নতুন বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে,
আর ট্রেনিং সেন্টারটা আর একটা দিকে চলে গেছে, একটু ওপাশে আরো বড় হয়েছে। তো ওই যে কোর্টেতে আমরা যখন ভলিবল খেলতাম, বাস উনি এসে যেমন সেই সাউথের যে লোকেরা ধুতিটাকে টক করে হাফ করে নিয়ে একটা গেঁট দিয়ে বাস উনি দাঁড়িয়ে যেতেন, সার্ভিং করছেন বল। আমরা তখন কত বয়স, 22-23 জয়েন করেছি আর ওই 3 বছর পরে যাচ্ছি, তখন আমাদের বেশিরভাগ বয়সই কিন্তু 27-28 মধ্যে, ওই মানে 22-25-26-27 মধ্যে, আর উনি তখন 60, আমাদের থেকে ডবল বয়স, কিন্তু দারুণ খেলতেন। ওই ইন্সপিরেশন শুধু ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি দুটোতেই একেবারে। তো রঙ্গনাথনজির সঙ্গে সময় কাটাবার একটা আমার ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছিল। উনি যখন কলকাতায় আসতেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা করতেন টরতেন, সেই সময়ে আমাদের বিকে বিড়লা আর জেপি বিড়লা, এরা দুই ভাই। তো বিকে বিড়লাদের ছেলে সবাই চেনেন, কলকাতার লোকেরা তো চেনেই চেনে, ভারতের লোকেরা চেনে, আর তারই ভাই ছিলেন জেপি বিড়লা। রঙ্গনাথনজি এসে ওই জেপি বিল্ডারদের ওখানে যেতেন বছরে একবার, এখন 3 দিন ধরে ওই বিল্ডারদের বাড়িতে সাধু সঙ্গ হতো। তো সকাল প্রায় 9টা থেকে শুরু করে অলমোস্ট বিকেল 4টে পর্যন্ত, মাঝখানে একটু লাঞ্চ গ্যাপ হতো, আর উনি ওই বেদান্ত, ওই বিভিন্ন উপনিষদ, বিভিন্নভাবে নানান প্রশ্ন উত্তর। আমার খুব অবাক লাগতো যে এই হচ্ছে ভারতবর্ষ, সন্ন্যাসী তার কাছে কোটিপতি পায়ের কাছে বসে আছে। শুধু তাই না, আমি নিজের চোখে দেখেছি যে তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, তাকে সেবা করছেন, মহারাজ শুয়ে আছেন এসে সেবা করছেন, বলছেন স্বামীজি আপনাকে একটু ব্যক্তিগত কিছু দিতে চাই, আপনার ব্যক্তিগত কাজে কি লাগবে। রঙ্গনাথনজি কাপড় টাপড়গুলো খুবই সাধারণ, এমনি গেরুয়া, জাস্ট চটি টটিগুলো অতি সাধারণ থাকতো। তখন উনি বলছেন যে না, আমাকে তুমি যদি খুশি করতে চাও, স্বামীর বিবেকানন্দর বই যাতে অল্প দামে লোকের হাতে পৌঁছে ওইটা করো, আমাকে একটা গিফট দিতে চাও আমাকে খুশি করবার জন্যে, তো তাহলে তুমি এইটা করো, বিবেকানন্দের বই যাতে অল্প দামে মানুষের কাছে পৌঁছয়। তো তখন ওরা এসেছিলেন অদ্বৈত আশ্রমে, সেই সময় আমরা খুব খুব কাজ করে অন্যান্য সব সাধুরা মিলে একটা বই বার করা হয়েছিল, এবং সেইটা উনি স্পন্সর করেছিলেন, এবং খুব কম দামে সেই বইটা সব ইয়ুথদের কাছে যেত, স্বামীজির চিঠিপত্র, স্বামীজির বক্তৃতা, এটা উনি স্পন্সরশিপ করেছিলেন। তো এইটা রঙ্গনাথনজি, আমার তখন মনে পড়তো যখন আমি বসে আছি একটা চেয়ারে, স্বামীজি শুয়ে আছেন, তখন ওই যে কোটিপতি মানুষটা এসে ওনার পায়ে হাত বোলাচ্ছে, এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ সবসময় জ্ঞানীর আদর করেছে, সন্ন্যাসীর একটা সম্মান দিয়েছে, আর সব সময় আধ্যাত্মিকতাকে মাথায় করে রেখেছে। এই হচ্ছে ঠিক ঠিক সনাতন ভারতবর্ষ, যে কোনো পরিবর্তন হয়নি। এইটা দেখলাম যে ওনার জীবনে। তো ওইখানে একটা ঘটনা ছিল, সেটা আমার মনে একটু বলি আপনাদের। আমার তো কোনো অল্প বয়স, আর তো রঙ্গনাথনজির সঙ্গে যাব, উনি আমাকে বেছে নিলেন ব্রহ্মচারীদের মধ্যে, তুমি চলো। তো আমি ওনার সঙ্গে যাচ্ছি বিড়লাদের বাড়িতে। তো অন্য যে ব্রহ্মচারী ভাইরা ছিল আমারই মোটামুটি বয়সী, ওরা আমাকে কিছুতেই সকালবেলা ব্রেকফাস্ট খেতে দিল না, না না না, কোটিপতির বাড়িতে যাচ্ছেন, ওখানে একেবারে সোনার থালায় খাওয়াবে, কত কি খাওয়াবে, এখানে কি খাবেন, কিচ্ছু খাওয়ার দরকার নেই। আমিও লোভে পড়ে গেলাম ওদের কথা শুনে, তো ভাবলাম বোধ হয় কোটিপতির বাড়ি একটু ভালো সব খাওয়া দাওয়া যাবে। আচ্ছা, তাহলে সকালে আর কিছু খাইনি, একটু জল খেয়ে গেছি রঙ্গনাথনজির সঙ্গে, কিন্তু সে যে কী ভুল করেছি, হ্যাঁ জ্ঞান প্রচুর হচ্ছিল কিন্তু খাবার একেবারে আসছে না। রঙ্গনাথনজির কাছে আমি রঙ্গনাথনজিকে সামনে বসিয়েছে, ওনার বক্তৃতা হচ্ছে, ওরা কিন্তু প্রথমে ফল নিয়ে এলো একটা বেশ ছোট্ট ঝুড়ি করে সুন্দর, রঙ্গনাথনজির সামনে নিয়ে এলো, উনি একটু স্পর্শ করে দিলেন, ব্যাস হয়ে গেল। আমি তো ওনার পেছনে বসে আছি, ওরা ওটা আমাকে দেখাচ্ছেই না, আর আমার সাদা কাপড়ও, ওদের বেশিরভাগই সব পুরুষরা সাদা ধুতিতে, তো খুব একটা পার্থক্য হচ্ছে না, ওরা আমাকে রেকগনাইজই করছে না। আমি ভাবছি সব বিনাশ করেছে, কি হবে এখন, এত সকালবেলায় 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 11টা বেজে গেল।
তারপরে মিষ্টি এলো, মহারাজ একটু স্পর্শ করলেন থালাটা, ব্যাস চলে গেল। উনি তো কথা বলছেন, প্রশ্ন উত্তর হচ্ছে, নানা রকম হচ্ছে। আর রঙ্গনাথনজির খাওয়া একদম সিম্পল ছিল। ওনার একটা কৌটো থাকতো, সে কৌটোর মধ্যে সেদ্ধ ভাত, তারপরে একটা আলু সেদ্ধ তার মধ্যে মেশানো, আর খুব অদ্ভুতভাবে দুটো রসগোল্লা। তো এইটাই ছিল ওনার খাওয়া। তো রসগোল্লাতে ওনার নাকি এনার্জি আসতো সুগার থেকে, আর ওইটা তো স্টার্চ ইত্যাদি ওনার হয়ে গেল। তারপরে একটা কাঁচকলাও মাঝে মাঝে সেদ্ধর মধ্যে থাকতো। তো ওই যেখানেই যেতেন ওই বাটিটা খুলতেন, ব্যাস নিজে একটা চামচ ছিল ওইটা নিয়ে খুব এত আরাম করে খেতেন, মনে হতো যেন একটা দারুণ জিনিস খাচ্ছেন। কিন্তু ওই সেদ্ধ ভাত, কাঁচকলা সেদ্ধ আর আলু সেদ্ধ, আর কিছুই নেই, একটু নুন হয়তো থাকতো, আর পরে পরে দুটো রসগোল্লা। কখনো কখনো দেখেছি ওই ভাতের মধ্যে রসগোল্লা মিশিয়ে খেয়ে দিলেন, বাস ওনার তো ওইটা খাদ্য। আমি কি করি, তখন সকালবেলা কোনো খাবার নেই, তারপরে আমার তখন ভাবছি যে ভীষণ অল্প বয়স, আর জয়েন করবার আগে, রামকৃষ্ণ মিশনে জয়েন করার আগে এক্সারসাইজ করতাম, তো ভীষণ খিদে পেত। অদ্বৈত আশ্রমে তো খুব ভালো সব খাবার ছিল, ওই কোটিপতির বাড়িতে গিয়ে খাবারই দিচ্ছে না, তো মহা মুশকিল। রঙ্গনাথনজি আমাকে পেছন দিকে বসে আছি, উনি বুঝতে পারছেন না। দুপুরবেলা খেতে বসেছি, থালাগুলো সব রূপোর থালা, রূপোর বাটি, রূপোর ছোট্ট ছোট্ট জলের গ্লাস, খুব চকচকে ঝুকঝকে, খুব সুন্দর। আর যেটা মারোয়াড়ের যে সিস্টেমে মাটিতে বসা পিঁড়িতে, তারপর একটা ছোট্ট ওই যে একটা টেবিল, কাঠের টেবিল, আমাদের অদ্বৈত আশ্রমে আগে ছিল, এখন বোধ হয় চেঞ্জ হয়ে গেছে। তো ওইটার উপরে থালাটা রেখে মাটিতে বসে খেতে হতো, কিন্তু খুবই সুন্দর। স্বামী বিবেকানন্দটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন বলে বেলুড় মঠেও ওটা ছিল, অদ্বৈত আশ্রমেও ছিল, তো যুগের সঙ্গে সঙ্গে একটু পাল্টে যায়। তো ওইখানে মহারাজ তো বসেছেন, মহারাজের নিজের খাবারটা খুললেন, ওই তো ওনার রূপোর থালার উপরে নিজের বাটিটা রেখে উনি সেই চামচ করে করে খাচ্ছেন, গল্প করছেন। আর ওরা আমার সেই রূপোর থালাতে এইটুকু টুকু দুটো রুটি, লুচি না রুটি, তো ভালো ঘি টি দেওয়া, কিন্তু খুব ছোট ছোট রু, আমার কাছে ওটা কিছুই না, দুটো রুটি একসঙ্গে টক করে খেয়ে নিলাম, তারপরে কি তালা পাঁকা। তো রঙ্গনাথনজির নজরে পড়েছে, আর ভাগ্যিস পড়েছিল। তখন উনি বলছেন, এ হি ইজ এ ইয়াং ম্যান গিভিং ফুড আর নট দ্যাট স্মল থিং, গিভ মি গিভিং অল দিস। তখন একটু বেশি করে করে তরকারি এটা ওটা এলো, একটু ভাতও এলো। তো সেইটা আমার খুব এখনও মনে পড়ে, হাসি পায়। তো এখন পরে যখন মহারাজকে ফিরছি, তো রঙ্গনাথনজি বলছেন, এই ইউ হ্যার সো হাংরি দ্যাট ইউ শুড হ্যাভ সে, তুমি বললে না কেন? আমি বললাম, মহারাজ আজকে অনুভব হলো, ওই যে ঠাকুর বলেছেন খালি পেটে ধর্ম হয় না, সেটা আজকে একটা পুরো রিয়ালাইজেশন হলো। তো এখন তো উনি খুব হাসলেন। তো আমরা ওই রঙ্গনাথনজির সঙ্গে ওইভাবেতেই সবসময় প্রত্যেকটা জায়গাতে যেখানে যেতাম ওই একটা আনন্দ হতো। একজন ভদ্রলোক ছিলেন, উনি বছরে একটা করে ভান্ডারা দিতেন, প্রচুর ভক্তদের লোকেদের সাধুদের ডাকতেন, অনেক ভক্তরা আসতো। তো ওই শ্যামপুকুরে ওদের বাড়ি ছিল, তো ওনারই মেয়ে তিনি পদ্মা দিয়ে, আমরা খুব পদ্মা দিয়ে বলতাম, উনিও খুব সুন্দর অর্গানাইজ করেছিলেন সাউথ ক্যালকাটাতে ওদের বাড়িতে। যে ওই পদ্মাদির বাবা, তো নামটা ভুলে যাচ্ছি, মুখার্জি, তো উনি ওদের বাড়িতে অনেক সাধুরা সব গেছিলাম, রঙ্গনাথনজি গেছিলেন, অসাধারণ সুন্দর উনি বক্তৃতা করলেন, আর অনেকটা বাংলায় বলছিলেন সমস্তটা, বাংলাটা খুবই মিষ্টি। তো আমরা সব শুনছি শুনছি, তারপরে একটা জায়গায় সিংহ শব্দটা মনে আসেনি, তো উনি এসে মা দুর্গা বলে, তারপরে সিংহ শব্দটা মনে না আসে, একবার এদিক ওদিক তাকিয়ে বললেন কেশরী। তো আমরা ওটা নিয়ে পরে মজা করলাম ওনাকে, মহারাজ কেশরী কেন বললেন, বলে মনে পড়ল না। তখন কিন্তু উনি বাংলা বলতেন, চতুর্দিক যেখানেই যেতেন যে ভাষাটাতে খুব চেষ্টা করতেন। তো এই রঙ্গনাথনজির কাছে শুনেছি তো যে যখন উনি একবার কলকাতায় এসে রয়েছেন অদ্বৈত আশ্রমে, তখন আমাদের সন্ন্যাসের জন্যে আমরা যাব, তো অদ্বৈত আশ্রম থেকে আমরা চারজন ব্রহ্মচারী একসঙ্গে সন্ন্যাসের জন্যে বেলুড় মঠে যাব। তার ঠিক আগের দিন উনি এসছেন, উই ওয়ার ভেরি হ্যাপি স্বামীজি এসছেন। তো সেদিন খাবার পর যখন সবাই বসেছে, পাঠটার একটু হয়ে গেল, তখন আমরা অনুরোধ করলাম, মহারাজ একটু সন্ন্যাস সম্পর্কে বলুন। ওনার কথাটা আজও আমার খুব মনে পড়ে। উনি বললেন যে তখন যে গত জন্মে দেবরাজ ইন্দ্র ছিল,
সমস্ত ভোগ হয়ে গেছে, একটুও ভোগের বাসনা মনের মধ্যে নেই, ওই ঠিক ঠিক সন্ন্যাসী হতে পারে। তো ওই কথাটা প্রচণ্ড মনের মধ্যে গাঁথল যে কোনো ভোগের বাসনা থাকবে না। এমনি তো জাগতিক সমস্ত নানান রকম, কিন্তু মনের মধ্যেও ছোট্ট বাসনাও থাকবে না, সমস্ত ভোগের নিবৃত্তি। তো ওই সন্ন্যাস সম্পর্কে ওনার অসাধারণ ওই কথাটা খুব ভালো লেগেছিল। তো রঙ্গনাথনজির কথা মনে পড়লেও যেমন বলি, সবসময় একটা তেজ, সবসময় কখনো ন্যাম্বি প্যাম্বি কখনো এরকম নয়, ঠিক স্বামীজির মতো এরকমভাবে চলতেন। স্বামীজিকে প্রচণ্ড আদর্শ করে থাকতেন, স্বামীজির কাজ মানে দুর্দান্ত, খুব একটা অ্যাপ্রিসিয়েট করতেন। পরবর্তীকালে যখন আমি আন্দামানে ছিলাম, তখন মহারাজ একবার এসেছিলেন আন্দামানে। তখন একেবারে নতুন নতুন শুরু করেছি, আমি আমার বন্ধু সাধুদেরকে লিখতাম যে আন্দামানটা হচ্ছে, আন্দামানে আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যখন স্বামীজি এবং ওর গুরু ভাইরা যেরকম বরানগর মঠের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স না আছে খাদ্য, না আছে ঘরবাড়ি, সে খুব খারাপ অবস্থার মধ্যে। রোজই মনে হতো ওরে বাবারে কি হবে। তো দারিদ্র্যর একটা যে কষ্ট ওটা অনুভব করেছিলাম ওখানে, যে ওইখানে রঙ্গনাথনজি নিজে নিজে এসেছিলেন, তাকে ডাকবার মতো ক্ষমতা আমাদের তখন ছিল না, উনি নিজেই এলেন, সব দেখলেন টেকলেন। তখন একটা খুব মানে বড় কাজ চলছিল আমাদের, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা সাহায্য আমাদের করেছিলেন। তখন আমাদের প্রণব মুখার্জি ছিলেন, যে যিনি আমাদের লাস্ট যে প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি, উনি একটা আমাদের টাকা দিছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। খুব আমি তখন ওখানেতে ওই দুটো বিল্ডিং তৈরি হচ্ছে, একটা কর্ম মন্দির একটা জ্ঞান মন্দির, রঙ্গনাথনজি খুব অ্যাপ্রিসিয়েট করলেন। তখন কনস্ট্রাকশন চলছে, মহারাজকে নিয়ে তখন উনি ওর মধ্যে একদম চলো কনস্ট্রাকশন দেখি। বলো মহারাজ ওইখানেতে একদম এই আমাদের দেশে কনস্ট্রাকশন মানে চতুর্দিকে ইঁট জল পড়ে রয়েছে লোহার টুকরো। আমি মহারাজ আপনি ওখানেতে না যাওয়া ভালো। না 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 নাথিং, দ্যাট ইজ নাথিং। উনি টকটক করে সেই রকম টক করে কাপড়টাকে হাফ করে গুটিয়ে নিলেন, নিয়ে চললেন। তাই দোতলা নাকি তিনতলা পর্যন্ত গিয়ে ছাতের উপর দাঁড়িয়ে খুব অ্যাপ্রিসিয়েট করলেন। তারপরে আমাকে বললেন তুমি দুটো কাজ করো, এখানেতে প্রচুর লোক এখানেতে বেড়াতে আসে ভক্তরা, তুমি যদি এখানে ওদের থাকার ব্যবস্থা করো, ওরা তোমাকে যা ডোনেশন দেবে তাতে তোমার মেনটেন্যান্সে আর কোনো কষ্ট হবে না। ডোন্ট গো ফর বেগিং অল দ্য টাইম, এই গভর্নমেন্টের কাছে বারবার যাওয়া হাত পাতা এটা কোনো দরকার নেই। ওরা দিয়েছে আমরা বানিয়েছি এবং সোসাইটিকে সাপোর্ট করব, এবারে এইটা মেনটেন করতে গেলে যে টাকাটা লাগবে কেমন করে করা যায় ভাবো। আমাদের প্রচুর ভক্তরা বেড়াতে আসবে, তারা যদি এখানে থাকতে পারে কিছু ডোনেশন তারা দেবে, তাতে তোমাদের খুব চলে যাবে সুন্দর। সত্যি সত্যি আমাদের, আমি দেখলাম ওনার কথা শুনে কয়েকটা ঘর রেখেছিলাম, ভক্তরা এলে থাকতো, এবং সেই টাকাতে আমাদের ওই ডোনেশনের টাকায় খুব সুন্দর চলে যেত। তো ওই দুটো উনি বলেছিলেন। আর একটা বলেছিলেন যে দেখো দেখি যদি এখানকার ছেলেমেয়েরা একটু হতাশ হয়ে পড়ছে। সত্যি তাই, ওনার অবজারভেশন ওর মধ্যেই, তার মধ্যে উনি স্টাডি করেছিলেন। আন্দামানের ছেলেমেয়েরা তারা দিল্লিতে বোম্বেতে পড়তে আসতো, ইঞ্জিনিয়ার হতো ডাক্তার হতো ফিরে যেত, কিন্তু এই ছোট্ট দ্বীপ 100,000 মানুষ, তখন 100,000 মানুষ ছিল, তো সেখানে কি আর তাদের অপরচুনিটি, ফ্যাক্টরি নেই কিছু নেই, তো ভেতরে ভেতরে এদিকে ভারতবর্ষে এসে কাজ করার মতো অতটাও ঠিক শক্তি ওদের ছিল না। তো ভেতরে ভেতরে একটা ন্যাচার স্বাভাবিক একটা রিসেন্টমেন্ট হচ্ছিল, আমরা সুযোগ পাচ্ছি না। উনি বললেন ওদেরকে একটু মানে আমাদের যে ন্যাশনাল পরীক্ষাগুলো হয়, ন্যাশনাল লেভেল নানান ধরনের যে পরীক্ষা, ওইটা একটু দেখো তো যদি তুমি ওদেরকে পড়িয়ে দিতে পারো, তাহলে আইএএস আইপিএস এসব পরীক্ষা দেবে, ব্যাংকের পরীক্ষা দেবে, রেলের পরীক্ষা দেবে, একটু বই টই ব্যবস্থা করে প্রফেসর ব্যবস্থা করে একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করো। তো আমি ওই জ্ঞান মন্দিরে ওই রকম করলাম। তো একজন ভদ্রলোক ছিলেন ডক্টর পাল, অতি অমায়িক মানুষ, তিনি ওখানে গিয়ে ওদের পড়াতেন। তো এই সমস্ত মহারাজের উৎসাহে এটা সম্ভব হয়েছিল। তো আমার খুব মনে পড়ে এই মহারাজের কথাগুলো।
তো মহারাজের আশীর্বাদ সবসময়। এই যে শিকাগোতে উনি বহুবার এসছেন, এক্স্যাক্ট টাইমটা বলতে না পারলেও অলমোস্ট লাইক আর্লি সেভেন্টিজ, মানে সত্তরে 1972-73 এরকম সময়ে আমাদের এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সোসাইটি এর একটা রিট্রিট সেন্টার আছে আমাদের নেক্সট যে স্টেটটা মিশিগান সেখানে, মানে 100 একরের মতো জমি সেখানে, ওইটা ইনগরেট করতে মহারাজ এসেছিলেন। মহারাজেরই নিশ্চয়ই মহারাজের উৎসাহে ইন্দিরা গান্ধী আমাদের জন্যে ওইখানকে ব্যবহার, এখনো সেটা রয়েছে দরজাটা, কোনো একজন রাজার মন্দির থেকে একটা অসাধারণ রাজস্থানি সেই কাজের বিরাট দুটো বড় পাল্লা দরজা ভারতবর্ষ থেকে এসছিল, প্রচুর ভালো কাঠ ভারতবর্ষ থেকে মহারাজ পাঠাবার ব্যবস্থা করেছিলেন। ওইখানে তখন আমেরিকান ব্রহ্মচারীরা সাধুরা ওই বিরাট বড় আশ্রম গড়ে তুলেছিল। রঙ্গনাথনজি মাঝে মাঝে আসতেন আর প্রায় প্রতি বছরেই এখানে আসতেন, এসে এদেরকে নানা রকমভাবে ইন্সপায়ার করতেন। তখন ভাষ্যানন্দজি মহারাজ ছিলেন এখানেতে, তো এইটাতেও ওনার আশীর্বাদ আছে, উনি এসেছেন। তো আজকে যখন আমরা স্মরণ করছি রঙ্গনাথনজির মানেই কিন্তু বিবেকানন্দ স্পিরিট, আর বিবেকানন্দ স্পিরিট মানে বিবেকানন্দের চেতনা হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে দেবতা হিসেবে দেখে তার সেবা করতে হবে, আর ওইটা সেইটা ওনার বারংবার ছিল, ফরগেট অ্যাবাউট দ্য ইউর ওন রিয়ালাইজেশন, কি কোথায় স্বর্গে যাব না যাব, এই জীবনে যখন এসেছি আমরা ভালো কাজ করব, ভালো চিন্তা করব, আর একেবারে সমস্ত মানুষের উন্নতির জন্য নিজেকে উৎসর্গ করব। এই যে স্পিরিটটা রঙ্গনাথানন্দজির যখন একদম শেষ বয়স হসপিটালে রয়েছেন সেবা প্রতিষ্ঠানে দেখতে গেছি, মোটা কাঁচের চশমা তার উপরেও ম্যাগনিফাইং গ্লাস নিয়ে তখনও দেখছি বই পড়ছেন, কখনো বই পড়া বন্ধ করতেন না, তো স্বাধ্যায় ও সবসময় ওই বই পড়তেন, মাথায় রাখতেন, কথা বলতেন, কিন্তু যখন যেমন যার সঙ্গে কথা বলছেন তার কখনো এরকম মনে হতো না ইস আমি জানি না মহারাজ কত কি জানেন, কখনো না, এটা একটা অসাধারণ জিনিস, অত কিছু জানতেন। কেউ কিছু জানলেই যখন কিছু বলে, যারা জানে না তাদেরকে এমনভাবে কথাগুলো বলেন এবং এমনভাবে তাকান তাদেরকে মনে হয় যেন যে ওরা একটু নিজে মনে করে ও আমরা কিছু জানি না, এরকম কখনো মনে হতো না, এটা ওনার ওই বৈশিষ্ট্যটা ছিল। অসাধারণভাবে তিনি আমাদেরকে এই ইন্সপিরেশনটা দিয়েছেন। এই মহাপুরুষদের এই ধরনের মানুষদের জীবনীগুলো আমাদের এক একটা লক্ষ্য হয়ে থাকে, এক একটা মনে হয় যেন লাইট হাউস। তো রঙ্গনাথনজি হচ্ছেন জ্ঞান এবং কর্ম, জ্ঞান আর কর্মের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। জ্ঞানটা কি, ঈশ্বর আছেন, ব্রহ্মণ আছেন, এবং আমি সেই ব্রহ্মণ, অনন্ত চৈতন্যের অধিকারী আমি। আর কর্মটা কি, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আপাত দৃষ্টিতে ওই যে দরিদ্র মানুষগুলোকে দেখছি, যাদেরকে স্বামীজি বলছেন দ্য লিভিং গডস, লিভিং টাবারনাকলস, তাদের সেবা করা, তাদের জন্য প্রার্থনা করা, তাদেরকে সহায়তা করা, আর কোনো দিন না বলা যে আমি পারবো না, আমি অবশ্যই পারবো, আমি ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, কেন পারবো না, আর কোনো দিন ভেঙে না পড়া, ওকে এই জীবনে হলো না সামনের জীবনে দেখে নেব, কিন্তু পারবই পারবো, কারোর প্রতি আঙুল তুলে তোমার জন্য আমার এইটা হয়েছে বা হয়নি একেবারে না। রঙ্গনাথনজি মানে পজিটিভনেস। খুব ভাল লাগলো আমার এই কথাগুলো বলতে পেরে, আর মনের মধ্যে তো হয় তো মহারাজকে আবার প্রণাম জানাই, ওম শান্তি শান্তি শান্তি।